হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ, ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। এখন কথা হবে বাংলা ইন্ডাস্ট্রি তথা টলিউড ইন্ডাস্ট্রির দুটো বড় আপডেট নিয়ে। প্রথমটা হচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর পক্ষ থেকে। তো তাদের পক্ষ থেকে মাস কয়েক আগে একটা বিজ্ঞাপন এসেছিল যে তারা তাদের আপকামিং প্রজেক্টের জন্য ফিমেল লিড খুঁজছেন। তো সেই জন্য বা সেই মতে 8 লাখ অ্যাপ্লিকেশন জমা পড়ে, সেখান থেকে 6 জনকে বাছাই করা হয়। এবং সেখান থেকে এই মুহূর্তে যে নামটা উঠে আসছে তার নাম শ্রীজা দত্ত, আমাদের সোদপুর জেআইএস বা সোদপুর নাউলা যেই কলেজ রয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, সেখান থেকে তাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট শ্রীজা দত্তকে তারা বাঘায়তিন বা দেবেন্দ্রের আপকামিং ফিল্ম যেখানে অরুণ রায় ডাইরেক্ট করছেন সেই ফিল্মে তারা ফিমেল লিড হিসেবে নিয়েছেন। বা দেব বা বাঘাযতীনের চরিত্রের যে স্ত্রী ছিলেন বাঘাযতীনের, ইন্দুবালা, তার চরিত্রে শ্রীজা দত্ত রয়েছেন। তো তার স্ক্রিন ডেবিউ এটাই, আই থিঙ্ক, যতদূর আমি পড়লাম বিভিন্ন জায়গাতে, যতদূর শুনলাম লোকজনের কাছ থেকে, তার স্ক্রিন ডেবিউ এখানে। এবং অরুণ রায় যে বানাচ্ছেন, এবং তিনি চেয়েছিলেন বা এই টোটাল মেকার্সের টিমরা চাইছিল যে একটা ফ্রেশ মুখ খুঁজতে, এবং তার থেকেও বড় কথা সেই সময়ের সঙ্গে যায় যে মুখের মধ্যে অদ্ভুত একটা লালিত্যের ভাব থাকবে, অদ্ভুত একটা সেই ইনোসেন্স থাকবে, এই ব্যাপারটাগুলো যেন থাকে সেই মুখটার মধ্যে, এবং সঙ্গে ফ্রেশ একটা ফ্রেশ ফেসও হবে। সো সেই দিক থেকেই সে দত্তকে চুজ করে, এবং দেখা যাক তিনি আলটিমেটলি অভিনয়ের দিক থেকে কতটা ছাপ ছাড়েন, এবং দেবের অ্যাক্টিং ক্যাপাবিলিটির সঙ্গে বা বাঘায়তিনের যেই ওই সময়টা যেটা দাবি করে সেই সময়টাকে কতটা তার অভিনয়ের মধ্যে তিনি ফুটিয়ে তুলতে পারেন, সেটা এখন দেখবার রয়েছে। তো আর যেসব আপডেটগুলো রয়েছে যে পেপার কাটিং থেকে, আমরা সবাই মোটামুটি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, অলরেডি অনেকে বানিয়ে নিচ্ছে দেখলাম। তো সেটা হচ্ছে মোস্টলি তারা বুড়িবালামের তীরে শ্যুট করতে গিয়েছিল, বাট সেখানটা মনে হয় ক্লাইমেট চেঞ্জেস এবং সময়ের সঙ্গে সঙ্গে সময়ের পরতের পরে পরে সেই জায়গাটার এখন আর সেই শ্যুট করবার মতো অবস্থায় নেই, বা সেই যেটা আমরা বুড়িবালামের যেই স্পটের সম্বন্ধে শুনে এসে সেই ব্যাপারটাগুলো এখন নেই। তো অন্য একটা জায়গাতে তারা সেট ফেলছেন, অন্য একটা জায়গাতে তারা কাজকর্ম করবেন, ওরা শ্যুটগুলো করবেন। তো 27 জানুয়ারি থেকে এই ফিল্মের শ্যুট শুরু হচ্ছে। প্রথম পার্টটা হবে শ্যুটে কলকাতা হবে, তারপর তারা উড়িষ্যা যাবেন, এবং সেখানে একটা বিরাট অংশে শ্যুট রয়েছে, বড় অংশ শ্যুটটা সেখানেই হবে বুড়িবালামের তীরে, যুদ্ধ উদ্যান হল। এবং কলকাতায় আই থিঙ্ক তার ওই তার সাংসারিক জীবনে কিছুটা পার্ট দেখানো হবে। 1905 থেকে 1915 এই 10 বছরের স্প্যান উঠে আসবে এই ছবিতে। তো দেখা যাক কেমন হয়, কি কতটা ফুল আপ হতে পারে। এবং এই ছবিতে VFX এর একটা বিরাট বড় পার্ট থাকছে, প্রায় 3 মিনিটের পার্ট থাকছে এখানে, যেখানে দেব বা বাঘাযতীনের চরিত্রের সঙ্গে বা বাঘাযতীনের সঙ্গে বাঘের যে লড়াই, যেখান থেকে তার নাম বাঘাযতীন হয়ে ওঠে, সেই পার্টটাকে নাকি তারা শ্যুট করতে যাচ্ছেন। এবং সেখানে বাঘাযতীনের পায়ে অনেকটা সেখানে মাংস খুবলে নেয় বা মাংস উঠে আসে যেখান থেকে, সেই জায়গাটা কিভাবে তারা তুলে আনতে পারে ভিএফএক্সের সাহায্যে, সেটা এখন দেখবার। একটু ব্যয়বহুল প্রজেক্ট হয়ে চলেছে, সেই ব্যাপারটাকে যেভাবে ডিটেলিং সঙ্গে 3টে মিনিট তারা ব্যয় করবে সেখানে, দেখা যায় কতটা কি অ্যাচিভ করতে পারেন তারা। বাট এটাকে যে তারা অ্যাটেম্প করছেন সেটার জন্য নিঃসন্দেহে এই টিমটার সাধুবাদ প্রাপ্য আমার মনে হয়। এবার এর আগে অন্যরা যদি কাজগুলোর দিকে একটু ফিরে দেখি, তো 11 বলি বা হালফিলের বিনয় বাদল দীনেশ বা 8 বারের কথাই বলি, বা এই তিনি যে ফিল্মগুলো করেছেন এই ফিল্মগুলোতে দেখলে বোঝা যায় তিনি কতটা ওই পিরিয়ডিক পিসগুলোর উপরে বা ওই সময় জিনিসগুলোর উপরে অনেকটা রিসার্চ ওয়ার্ক করতে পছন্দ করেন, এবং তার ওটা তার ফিল্ড, এবং সেই ফিল্ডে এবার তিনি বড় একজন স্টারকে পাচ্ছেন, একজন এলিস্টার স্টারকে পাচ্ছেন, তাকে কতটা ইউটিলাইজ করতে পারেন এবং ওই বাজেটটাকে কতটা তিনি প্রপারভাবে সেই জিনিসটাকে যথা ইচ্ছা ইউজ করতে পারেন তিনি, সেটা এখন দেখবার। আপনাদের কি মনে হয় আপডেটটা নিয়ে অবভিয়াসলি কমেন্ট করে জানান। এবং ফিল্মটা আসার কথা যা শুনলাম পেপারে কাটিংটা অনুযায়ী পুজোতে, বাট সেটার কারণ হচ্ছে আমার যেটুকু মনে হয় VFX এর পার্টে অনেকটা এদের সময়টা যেতে চলেছে সেই জিনিসগুলোকে প্রপারলি সেট করে আনতে, এবং ভালো করে কাজ আনুক, দেরি করে আনুক তাও চলবে, বাট ভালো কাজ যেন আসে। বাট এটার প্রপার রিলিজ টাইম তো 15 আগস্ট আর কিছু হতে পারে বলে আমাদের কারোর মনে হয় না, দেখা যাক এবার কতদূর তারা কি করতে পারে। এবং যখন পুজোর ব্যাপারটা উঠেছে তখন আই থিঙ্ক পুজো অবধি যাবে, এবং VFX টাকে ধরে অনেকটা লালন পালন করে যত্ন করে তারা করতে আছেন, হুইচ ইজ এ গুড থট অ্যাকচুয়ালি আমার যেটুকু মনে হয়। আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। এবং দ্বিতীয় যে আপডেটটা উঠে আসে আজকে, এটা হচ্ছে প্রলয় শুটিং শুরু হয়ে গেছে, রাজ চক্রবর্তী ড্রিম প্রজেক্ট কাইন্ড অফ বলতে পারেন, এতদিন বাদে তিনি আবার স্ক্রিনে ডাইরেক্টর হিসেবে ফিরছেন, এবং তার সঙ্গে তার ওয়েব সিরিজ ডেবিউ, দেখা যাক কেমন কি হয়। প্রলয় নিয়ে তো আমাদের আর নতুন করে কিছু বলবার প্রয়োজন পড়ে না, সে পুলিশের চরিত্রে শাশ্বত ক্যারেক্টারের কথা বলি কিংবা পবন বন্দ্যোপাধ্যায়ের কথা যদি বলি, বা অ্যাজ এ ফিল্ম প্রলয় কতটা জড়িয়ে আছে আমাদের, যাদের ওই সময়টা ওই স্কুল লাইফ কলেজ লাইফ কাটছিল তারা কতটা জানি, এবং বাংলা ফিল্মে বা রিসেন্ট মডার্ন বাংলা ফিল্মের হিস্ট্রিতে একটা প্রলয় একটা খুব বড় নাম আমার মনে হয়। এবং রাজ চক্রবর্তী নিঃসন্দেহে বেস্ট প্রজেক্ট ওটাই ছিল, যদি বলি একটু অফবিট কাজের ধারাতে যদি বলি, আমার প্রলয় প্রচণ্ড প্রচণ্ড পছন্দের ফিল্ম। আবার প্রলয় ঘটনাটা কোন সেট আপের উপরে ফেলে দেখা যাক, এবার শ্যুট তো শুরু হয়ে গেছে, সিরিজ হিসেবে আসতে চলেছে, এবং সেখানে শুভশ্রী গাঙ্গুলির অনেক বেশি অ্যাজ এ প্রডিউসার তিনি সেখানে কাজ করতে চলেছে যতদূর শুনলাম। আপনাদের কাছে কি আপডেট রয়েছে এটা নিয়ে জানান, এবং এই নিউজটা নিয়ে আপনারা
কি ফিল করছেন সেটা অবভিয়াসলি কমেন্ট করে জানাতে বলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, ফর দ্য ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল ভিডিও দেখে থাকে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। বাই বাই।